দেখো তাহলে জিনিয়াসরা তোমরা, যে মোলারিটি এবং মোলালিটির মধ্যে সম্পর্ক কি? এস এম এস ইকোয়াল টু এস এম ডি ডিভাইড বাই ওয়ান প্লাস এম এস এম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি হলে 0.1.3 গ্রাম পার এম এল ঘনত্বের পটাসিয়াম ক্লোরাইড দ্রবণের মোলারিটি, মোলারিটি এত হলে এর মোলারিটি কত? ঠিক আছে, তাহলে মোলারিটি ইজ ইকোয়াল হচ্ছে, ধরো মোলারিটি ইকোয়াল হচ্ছে এস ইকোয়াল হচ্ছে এস এম ডি ডিভাইড বাই ওয়ান প্লাস এত হলে আমরা কী করবো বলতো ভাইয়া? যে 0.51 ইন্টু হচ্ছে 1.3 ডিভাইডেড বাই পটাসিয়াম আয়োডাইডের আণবিক ভর হচ্ছে 166, তাহলে 1 + 166 গুণ হচ্ছে 0.51 × 10⁻³। এটা ইনপুট করলে তোমরা ক্যালকুলেশন করে দেখো ভ্যালুটা কত পাবো আমরা, ঠিক আছে, 0.611 মোলার এটা এবং অ্যান্সার। এবার ধরুন মোলারিটি এবং মোলালিটির মধ্যে সম্পর্ক, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।